প্রতিশ্রুতি খেলাপি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের পথে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার সার্কিট হাউসে দীর্ঘ মানববন্ধন করলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে পরিজনদের সঙ্গে নিয়ে তারা বিজেপি আইপিএফটি সরকারকে প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করাতে রাস্তায় নেমেছেন তারা। কারণ প্রতিশ্রুতির পর জল গড়িয়েছে অনেক দূর, লাঠিপেটা খেতে হয়েছে পুলিশের, ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে নেমে এখনও পর্যন্ত 146 জন শিক্ষক শিক্ষিকার মৃত্যুর ফলে অনাথ হয়েছে পরিবারগুলো। শুক্রবার মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিল 10,323 শিক্ষকদের বৃহত্তম সংগঠন 10,323 যৌথ সংগ্রাম কমিটি। তাদের বক্তব্য, বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আইন মোতাবেক আমাদের চাকরি ফিরিয়ে দেবেনি, আরেকটি বিধানসভা নির্বাচন চলে এসছে দোরগোড়ায়, কিন্তু আমাদের তো কোনো সমস্যার সমাধান হয়নি, আমাদের প্রতিটি পরিবার ধ্বংস হচ্ছে। তাদের প্রশ্ন, সুশাসনের রাজ্যে এবং ভারতের নাগরিক নই কি আমরা? আমাদের অপরাধ কোথায়? এটার জন্য আমরা সরাসরি সরকারকে দায়ী করতে চাই, এবং সরকারের কারণে আমরা তো সরকারি ভাবে সমস্ত নিয়ম কানুন মেনে চাকরিটা পেয়েছি। কাজে এর যদি কিছু হয়ে থাকে দায় ভার কে নেবে? সরকারকে নিতে হবে। এবং যথারীতি এখন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের একটা ব্যবস্থা করবেন, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আইনগত ব্যবস্থা করবেন, বারবার বলেছেন। কিন্তু আজকে আমরা দেখছি অলরেডি আবার ইলেকশন চলে আসছে, কদিন বাদে আবার ইলেকশনে ডিক্লেয়ার হবে, তা আমাদের তো এখন পর্যন্ত কোনো সলিউশন হয়নি। আমরা বিভিন্ন জায়গায় সুশাসনের কথা শুনছি, বিভিন্নভাবে সমস্ত কিছু, মানে ত্রিপুরার অনেক উন্নতি হচ্ছে কোথায়, এগুলি আপনাদের মাধ্যমেই আমরা শুনতে পাই, দেখতে পাই, কিন্তু নিজেদের দিয়ে তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। নিজেরা তো দিন দিন আমাদের প্রতিটা পরিবার ধ্বংস হচ্ছে, আমরা নিজেরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদের দোষটা কোথায়? আমরা কি ত্রিপুরার নাগরিক নই? আমরা কি ভারতবর্ষের নাগরিক নই? আমাদের অন্যায়টা কি? আমরা আজকে পর্যন্ত জানতেই পারলাম না আমাদের দোষটা। দু ঘন্টার মানববন্ধনে সামিল হয়ে সংগঠনের নেতৃত্বের হুঁশিয়ারি, প্রতিশ্রুতি রক্ষা করুক সরকার, মানববন্ধনেই আমাদের সরকারের কাছে শেষ অনুরোধ চাকরি ফিরিয়ে দিতে। প্রতিশ্রুতি রক্ষা না করলে হবে তীব্র আন্দোলন, জনগণের সমস্যা সৃষ্টি হলে তার জন্য দায়ী থাকবে কথার খেলাপি সরকার। চার বছর ধরে আমরা রিকোয়েস্ট করে আছে, এই আজকে 9 তারিখ 9 ডিসেম্বর আমরা জিএমসি সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে শেষ রিকোয়েস্ট, কারণ আমরা জানি ডিসেম্বরের পরে এই সরকারের যে কার্যকলাপ সমস্ত বন্ধ হয়ে যাবে, কাজেই আমরা চাই আমরা এই রাজ্যের মধ্যে যাতে উচ্ছৃঙ্খল না হয়, কেউরও অসুবিধা না হয়, তার জন্যই মানববন্ধনের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করছি রাজ্য সরকারকে, রাজ্য সরকার যাতে আমাদের জন্য ব্যবস্থা করেন। এর জন্যে আমাদের মূল আমাদের যে মানববন্ধন, এই মানববন্ধন এই আমাদের শেষ রিকোয়েস্ট। এরপরে আমাদের যে আন্দোলন, সে আন্দোলন হবে তীব্র, এবং এই রাজ্যের মধ্যে আমাদের যে বিভিন্ন জনগণের সমস্যা হলে সেটা সরকারই দায়ী থাকে। তাদের কড়া হুঁশিয়ারি, প্রতিশ্রুতি মতো চাকরিতে পুনর্নিযুক্তি না করে নির্বাচনে যাওয়া সম্ভব হবে না সরকারের, গোটা রাজ্য স্তব্ধ করে দেয়া হবে। যদি নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাবে আর 2-4 দিন বাদে, নির্বাচনের আগে যদি আমাদের সসম্মানে বিদ্যালয়মুখী করা না হয়, তাহলে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি যৌথভাবে বসে এক্সট্রিম পর্যায়ে গোটা রাজ্য স্তব্ধ করে দেব। গোটা রাজ্য, রেল, জাতীয় সড়ক, আমরা সিদ্ধান্ত করে আমরা গোটা রাজ্যকে স্তব্ধ বানিয়ে দেব, এবং আমাদের পুনর্বহাল না করে নির্বাচন গাওয়া সম্ভব না, এটুকু বলছি। কারণ আমাদের লোককে, আমাদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে 1 লক্ষ লোকের ভোট জড়িত আছে। সুতরাং কেউ যদি ভেবে থাকে যে আমাদেরকে বিদ্যালয়মুখী না করে রাজনীতি করবে, তাহলে আমরাও দেখিয়ে দেব, এটুকুই বলবো। মানববন্ধনে সামিল হয়ে খুদেরাও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে তাদের অভিভাবকদের চাকরি ফিরিয়ে দেবার জন্য। To our honorable CM sir, save my father's job and secure our future. এখন কি অবস্থায় রয়েছে তোমরা? আমাদের পড়াশোনা পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।